আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে তো আমরা বেশ আগে ইত্যাদি থেকে সুন্দর গানের ভিডিও নিয়েছিলাম এবং আপনারাও খুব পছন্দ করেছিলেন আমাদেরও খুব ভালো লেগেছিল এবং আপনারা বলেছিলেন ইত্যাদি থেকে আরো যাতে আমরা ভিডিও আনি তো আপনাদের রিকোয়েস্ট মতো আমরা নিয়ে চলে এসেছি অপর একটি ভিডিও যে টাইটেল হচ্ছে জগৎ জুড়ে ঘুরছে ফোকে সিয়া মাহমের ও মেহজাবিন চৌধুরীর জমকালো নৃত্য তো আজকে আমরা নাচ দেখবো আগে যেটা আমরা গান দেখেছিলাম এবং মেহজাবিন চৌধুরী ভীষণ ভীষণ প্রিয় আমাদের এবং তার সাথে সিয়া মাহমেদকেও বেশ ভালো লাগে এবং চ্যানেল নেম হচ্ছে ফাগুন অডিও ভিশন তো চলুন দেখেন ভিডিওটা চটপট আর আগের ভিডিওটার মতো যদি এই ভিডিওটা কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনার আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনার আমাদের ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি আগে অভাবের প্রভাবে দাঁড়িয়ে বসে গড়িয়ে গলা ফাটিয়ে ভিক্ষা চাইতে দেখা যেত সেই ভিক্ষাবৃত্তির প্রবৃত্তি এখন অভাব ছাড়াই অনেকের স্বভাব হয়ে দাঁড়িয়েছে এই বিষয়ের উপরেই এবারে দলীয় সঙ্গীত সঙ্গীত আয়োজন করেছেন মেহেদি আর এতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় শিল্পী সিয়াম আহমেদ এবং মেহজাবিন চৌধুরী আর সঙ্গে রয়েছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পী দল

ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে মেন্টাল বলে একটি মুভি রিলিজ করেছিল নুসরাত এবং ইয়াসকে আমরা দেখতে পেয়েছি এখানে একটা গান ছিল কি একখান গান বানাইছে তো এক্সাক্টলি যখন এই কি একখান গান বানাইছে ওই যখন হুক লাইনে আসছে তো দুটো গানের হুক লাইনটা পুরো সেম ভাবে ম্যাচ করে গেছে সুর ওয়াইজ আর কি তো ওই জন্য আরো বেশিভাবে ক্লিক করলো কিন্তু যদি এটাকে আমরা আর ব্যাপারটা খুব ক্যাচি তো ওটা নিয়ে আমরা কোনো কিছু মানে ওরকম ভাবে কিছু বলছি না অ্যাকচুয়ালি জায়গাটা ক্যাচি ভালোও লাগছে শুনতে এবং তাদের পুরো পারফরমেন্সটা বেশ সুন্দর হয়েছে এবং ভালো লাগছে তারা খুব মজা করে এনজয় করে ডান্সটা করেছে তো সেটা ভীষণ আর কি দৃষ্টিনন্দন লাগছে একদম এবং সব থেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এই গানটার লিরিক্স মানে কোথাও গিয়ে সংস্কৃতি তাকে গ্লোরিফাই করার কথা বলে যেমন অপর সংস্কৃতিগুলোকে কেটে বাদ দিয়ে দিতে বলছে কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে এখন খারাপ জিনিস ভালো সব ধরনের জিনিস চলে এবং কোথাও গিয়ে যারা খারাপ জিনিসগুলোকে প্রমোট করে বা সমাজে সমাজের প্রমোট করে এবং সেগুলোর জন্য তারা আবার সাবস্ক্রাইব চাই শেয়ার লাইক তো কোথাও গিয়ে তারা অনলাইন ভিকারি সেটাই বলা হয়েছে অনলাইন তারা ভিক্ষা চাইছে এবং কোথাও গিয়ে এই গানটার মাধ্যমে এই বার্তা আমাদের কাছে পৌঁছানো হয়েছে যে যেন আমরা রুচিশীল হই এবং আমরা নির্ধারণ করি যে কোনটা দেখব আর কোনটা দেখব না কোনটা আমাদের সমাজের পক্ষে পক্ষে হিতকর এবং কোনটা নয় তো সেই ধরনের যেগুলো ভালো সংস্কৃতি আমাদের সংস্কৃতিকে আরো গ্লোরিফাই করছে সমৃদ্ধ করছে বা শিক্ষণীয় কিছু আছে সমাজের জন্য যেটা মঙ্গলজনক সেরকম কিছুকেই আমরা দেখব সেরকম কিছুকেই আমরা প্রমোট করবো সেই সব মানুষ বা সেই সব আর্টিস্টদেরই আমরা হচ্ছে সমৃদ্ধ করব তাদের লাইক দেব এবং তাদের কোথাও গিয়ে তারা যাতে আর্ন করতে পারে সেই জায়গায় আমরা তাদের সাপোর্ট করব কিন্তু যে অনেক রকম আমরা ব্লগিং দেখতে পাই আমরা যেটা দেখতে

আর এই আসলে এনাজাই কোন ভাইরাল হতে পারে মানুষে খિસ્স্তি গালগাল কেউরা ভাইরাল হতে যায় নিয়ে চালাচ্ছে আর সেটা দিয়ে তারা আর্ন করছে বিভিন্ন আমাদের বাংলাদেশে বাংলাদেশে চ্যানেল রয়েছে যারা হচ্ছে পুরো চারটি পাঁচটা बीए করছে সেইগুলো নিয়ে ভিডিও হচ্ছে তারপরে হচ্ছে ঝগড়া আমি তো এরকম ভিডিও দেখেছি সেই পাড়ার কলপারে যেমন কাকিমারা ঝগড়া করে চ্যানেলে ঝগড়া হচ্ছে এ ওর কন্টেন্ট নিয়ে বানাচ্ছে ওর নিয়ে বানাচ্ছে তাকে আরো দশ জনের সাপোর্ট করছে তারাও ব্যক্তি গাঙ্গামে হাত ধুলিয়ে নিচ্ছে এরকম একটা ব্যাপার মানে

ভীষণ ভালো এবং সেখান মানে এতটাই এনরিচড কন্টেন্ট এবং সেখান থেকে প্রচুর শিক্ষণীয় জিনিস রয়েছে এবং সমাজকে মানে মানে আপলিফট করার মতো তার কন্টেন্ট বা সমাজকে কিছু দেখানো বা শেখানো বা সমাজকে রুচিশীল করে তোলার মতো তাদের কন্টেন্ট বাট তাদের ভিউজ অত্যন্ত নগণ্য এবং দীর্ঘদিন ধরে এই ধরনের ভিউজ বা সেই ধরনের সারা না পাওয়ার পর পরবর্তীকালে তারা দিয়েছে কিন্তু এই অপসংস্কৃতির যে কন্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু দারুণ ভাইরাল হচ্ছে এবং মানে নিয়মিত চলে যাচ্ছে হ্যাঁ তো এই যে একটা আমাদের একটা যে বিচার করার ক্ষমতা বা বিচার করার যে একটা

কমাতে হবে কারণ কোথাও গিয়ে তারা এগুলোতে মানে এগুলোকে আমরা প্রমোট করছি এবং যেটা আমাদের দেশের জন্য সমাজের জন্য জন্য পরিবেশের মোটেই ভালো নয় এবং মোটেই ভালো জিনিস দেখানো হয় না এমন অনেক চ্যানেল অনেক কন্টেন্ট আমরা দেখতে পাই চোখের সামনে ভীষণই কুরুচিকর ভালো যেগুলোই তারা কোথাও গিয়ে আড়াল থেকে আছে তো তাদেরকে আমাদের সাপোর্ট করা অর্থাৎ আরও যাতে তারা ভালো কন্টেন্ট করতে পারে মোটিভেটেড তারা হয় সেই জন্য এবং সেটা আমাদেরই দায়িত্ব এবং এটাই হচ্ছে ব্যাপার আমরা সংস্কৃতিকে প্রমোট করবো নাকি অপসংস্কৃতিকে এবং

আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে চাইলে আপনারা চেক করতে পারেন আর আমাদের যদি ফেসবুক আর ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে চান তাহলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আমাদের বং ভিউসের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা রয়েছে তো সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না লিঙ্ক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন আর আমাদের সাথে কানেক্ট থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ এ পর্যন্তই টাটা